2018-তে বাংলাদেশ, এখন সময় দেশ করার। আপনার এলাকার যে কোনো সমস্যার কথা অথবা আপনার কোনো প্রশ্ন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সংসদ সদস্যের কাছে পৌঁছে দেয় আমার এমপি। ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজগুলি জরুরি ভিত্তিতে নির্মাণ প্রসঙ্গে করা আরও একটি প্রশ্নের উত্তর দিয়েছেন ঠাকুরগাঁও এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সেলিনা জাহান লিটা। এলাকাবাসীর পক্ষে প্রশ্নটি করেন নাহিদ পারভেজ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সম্পন্ন করেন আমার এমপি ডট কম এর অ্যাম্বাসেডর মোহাম্মদ মুন্নাফ হুসাইন ও প্রশান্ত কুমার জনার্দন। এক লিখিত বার্তায় এমপি বলেন, এমন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য নাহিদ পারভেজকে ধন্যবাদ জানাই। গত জাতীয় সংসদের অধিবেশনে মাননীয় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী মহোদয়ের কাছে বিষয়টি অবগত করেছি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি দেখতে বলেছেন। তিনি জানান, সেনুয়া বেইলি ব্রিজের পরিবর্তে সেখানে একটি পাইলিং ব্রিজ নির্মাণ এবং পিপি তৈরির জন্য প্রধান নির্বাহী প্রকৌশলীকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়াও পরবর্তীতে অন্যান্য দুর্বল বেইলি ব্রিজগুলো পুনর্নির্মাণ করা হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন আমার এমপি ডট কম, সংসদ সদস্যের সাথে যোগাযোগের সহজ মাধ্যম।